এরদোয়ানের ক্ষমতা বাড়ল 2029 সাল পর্যন্ত নিশ্চিন্ত। অনলাইন ডেস্ক ক্ষমতা আরও বাড়ানোর প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে সামান্য ব্যবধানে জয়ী হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এই জয়ের ফলে এরদোয়ানের 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম হল। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার অনুষ্ঠিত গণভোটে মোট ব্যালেটের 99.45% গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে হা ভোট পড়েছে 51.37% আর না ভোট পড়েছে 48.63%। নির্বাচন বোর্ড জানিয়েছে গণভোটে হা জয়ী হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান গণভোটের ফলাফলকে স্পষ্ট অভিহিত করে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গণভোটের ফলে সবাইকে মেনে নিতে আহ্বান জানিয়েছেন এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের জনগণ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে দেশটির প্রধান দুইটি বিরোধী দল জানিয়েছে তারা গণভোটের এই ফলাফল চ্যালেঞ্জ করবে। গণভোটের ফলাফল আশ করতে পেরে রাস্তায় নেমে আসেন এরদোয়ানের সমর্থকরা। তারা উল্লাস প্রকাশ করেন। গণভোটে হা জয়ী হয় অর্থ আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক ও তার উত্তরসূরি ইসমেতন ইনুনের পর থেকে যে কোনো তুর্কি নেতার চেয়ে বেশি ক্ষমতাধর হবেন এরদোয়ান। হা ভোটের জয়ে এখন এরদোয়ানের সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হতে বাধা নেই। এই প্রস্তাব বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হবে, সৃষ্টি হবে ভাইস প্রেসিডেন্টের পদ। প্রেসিডেন্ট এরদোয়ানের অধীনে চলে যাবে গোটা আমলাতন্ত্র। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হবেন, এককভাবে জরুরি অবস্থা জারি করতে পারবেন, ভেঙে দিতে পারবেন পার্লামেন্ট। তাছাড়া 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথও সুগম হয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।